আজ আমরা বানাবো প্রেসার কুকারে কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়া সুপার টেস্টি পাঞ্জাবি চিকেন কারি। অবশ্যই একবার ট্রাই করবেন। শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিন। 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার ভালোভাবে মেখে নেব আর রেস্ট করতে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর আজ যেহেতু আমরা চিকেনটা প্রেশার কুকারে বানাবো, তাই কুকারে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এবার যতক্ষণে তেলটা গরম হচ্ছে গোটা মশলাগুলো দেখে নেব। 4টা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, 1টা বড় এলাচ, তবে আপনাদের কাছে যদি না থেকে থাকে এটা ছাড়াও আপনারা বানাতে পারেন, আর 1টা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর আজ যেহেতু আমরা কোনো রকম মশলা বাটবো না, তাই আমরা রসুন নিয়ে নিয়েছি। এখানে 1টা বড় সাইজের রসুন এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কোনো রকম বাটাবাটি ছাড়াই কিন্তু আজ আমরা বানাবো, অথচ গ্রেভিটা কিন্তু খুবই স্মুথ হবে। তো তার জন্য রেসিপিটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। আর নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, এই সমস্ত যে গোটা মশলাগুলো আমরা নিয়েছি সব কিছু দিয়ে দেবো, এর সাথে রসুনটাও দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। রসুনটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তবে একেবারে ব্রাউন কিন্তু করা যাবে না। দেখুন মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা এবার হালকা করে ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভাজবেন না, তাতে কিন্তু গ্রেভিটা স্মুথ হবে না। আর অবশ্যই এই সময় কিন্তু লঙ্কাগুলোও দিয়ে দেবেন। আমি এই সময় দিতে ভুলে গেছি তাই পরে অ্যাড করেছি, তবে আপনারা এর সাথে লঙ্কাটা অবশ্যই দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা। আদাটাকে আপনারা কুচি করেও দিতে পারেন, আবার থেতো করেও দিতে পারেন। আমি এখানে থেতো করে নিয়েছি, তবে যদি আপনারা কুচোনোও দেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। আর হলুদ গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে, যেহেতু আমরা আগেও হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, বেশি ঝাল হয়ে যেতে পারে, তাই আমি শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, টমেটোটাও এইভাবে কুচিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো দেবেন, যেহেতু আমরা চিকেন ম্যারিনেট করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি। ভালোভাবে কষিয়ে নিলাম, তবে কখনোই খুব বেশি কষাবেন না, পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা গলবে না। আর দিয়ে দিলাম 1/2 কাপের চেয়েও কম একটু জল। এবার এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, আর যেহেতু আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম আগে, তাই লঙ্কাটাও দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না। এবার প্রেসার কুকারে আমরা 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব, যাতে মশলাটা একটু পেস্ট হয়ে যায়। এখন আমরা কোনো চিকেনটা অ্যাড করব না। আমি 3টে হুইসেল দিয়ে দিয়েছি আর কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কিন্তু একেবারে গলে গেছে। এটাকে আরও স্মুথ বানানোর জন্য এভাবে একটা হাতা দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, আর একেবারে চাটনির মতো কিন্তু এটাকে পেস্ট করে দিতে হবে। এটার জন্য খুব ভালো একটা টেক্সচার আছে, একবার বানালে কিন্তু বারবার আপনারা এইভাবেই বানাবেন। রসুনগুলো কিন্তু আমরা আস্ত দিয়েছিলাম, তবে একেবারে পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব, আর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা আগের থেকে চিকেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিকেনটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা হাই করে দেব, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 2-3টে জৈত্রী টুকরো, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট কিছু কম হয় না। হাই ফ্লেমে কষিয়ে নেওয়া হয়ে গেছে 2 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। আরও কিছু টেস্টি চিকেন আর মাছের রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেবো, চেক করে নেবেন। জলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি দেবেন, যদি ঝোল চান তাহলে একটু বেশি অ্যাড করবেন, আর যদি একটু গ্রেভি টাইপের চান সেই মতো জল দিয়ে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে দেব। আর অনেকে চিকেন কিন্তু 1টো হুইসেল দিয়েও বানান, তারা আবার 1টো হুইসেলও দিয়ে একবার চেক করে নিতে পারেন, যেরকম চিকেন আপনারা পছন্দ করেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। তবে আমি এখানে 2টো হুইসেল দিয়ে দিয়েছি হাই ফ্লেমে। কুকারটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এত সুন্দর গন্ধ বার হয়েছে। আমি তো আজ বানালাম, তবে আপনি এই চিকেনটা কখন বানাচ্ছেন কমেন্ট করে অবশ্যই আমার জানাবেন, আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।